নিজেরই বন্ধু পরমব্রতের সাথে ঘর বাঁধলেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী। মনের দুঃখে শহর ছেড়ে দূরে নিরালায় কোথায় গেলেন এই গায়ক প্রিয় বন্ধুরা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, পরমব্রত আর প্রিয়ার বিয়ে নিয়ে। তবে এই বিয়েতে কমবেশি সকলেই অনুপম রায়ের প্রতিক্রিয়া জানতে চান। অনুপম রায় অবশ্য চুপচাপ, শুধু এক সাক্ষাৎকারে প্রাক্তনের বিয়ে নিয়ে তিনি বলেন, আমিও শুনেছি, তবে ওরা আমায় কিছুই জানায়নি। অনুপমের সোশ্যাল মিডিয়া জুড়ে যেন শুধুই একাকিত্ব, মুখে সেভাবে কিছু কথা না বললেও গায়কের সোশ্যাল মিডিয়াতে যেন ধরা পড়েছে তার মানসিক অবস্থার ছাপ, এমনই মনে করছে নেটপাড়া। পরমব্রত প্রিয়ার বিয়ে হয়েছে গত 27 নভেম্বর। বিয়ের পর 3 দিন কেটে গিয়েছে, এখন কোথায় আছে, কেমন আছে প্রিয়ার প্রাক্তন গায়ক স্বামী অনুপম রায়? অনুপমের সোশ্যাল মিডিয়ার পোস্ট জানান দিচ্ছে তিনি এই মুহূর্তে ভাইজাকে রয়েছেন, সঙ্গে তার বাবা মা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মা বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন অনুপম রায়, ক্যাপশনে লিখেছেন সমুদ্রের সঙ্গে কিছু কথা। অনুপমের এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে, নেটপাড়ার অনেকেই তার দুঃখের সমবাথী হওয়ার চেষ্টা করেছেন। কেউ লিখেছেন, বাবা মায়ের ভালোবাসা অকৃত্রিম, কোনো বিকল্প হয়নি, হবে না। কারোর কথায়, মা বাবাই একমাত্র আমৃত্যু চিরন্তন সাথী। কারণ মন্তব্য ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে ধাক্কা খেতে খেতে থেমে যায়। কেউ আবার অনুপমেরই লেখা গানের লাইন তুলে লিখেছেন, বড় এলোমেলো লাগে সব, আমি ফিকে হয়ে আসি, আকাশের নীলে আমি কই, ধুয়ে গেছে স্মৃতি রাশি। এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে সেই কমেন্ট বক্সে। প্রসঙ্গত, বেশ কিছুদিন হল শহরে নেই অনুপম রায়। প্রিয়া চক্রবর্তীর বিয়ের ঠিক একদিন আগেই দেশ ছেড়ে চলে গিয়েছেন নর ফ্রান্সিসকোতে। উড়ানের ভিডিওতে জুড়েছিলেন নিজেরই লেখা গান, সব কিছু ফেলে আজ চলে যাব বহুদূর। এরপর প্রাক্তন প্রিয়ার বিয়ের দিন অনুপমের পোস্টে উঠে এসেছিল আত্মহত্যারও কথা। অরিন্দম চক্রবর্তীর লেখা ধরে লিখেছিলেন, নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া, এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকেই মরতে হবে এমন নয়। এখন অনুপম দেশে ফিরেছেন ঠিকই, তবে শহরে এখনও ফেরেননি, এখনও রয়েছেন নিশ্চুপ। তবে কি প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে বেশ ভেঙে পড়েছেন এই গায়ক? বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।